আছেন জি এম পাখি পালন ইউটিউব চ্যানেলে, সবাইকে হার্দিক হার্দিক অভিনন্দন। আপনার দেখে আজ আমি দেখাবো আমার বাজরিকা পাখি কেমন ব্রিডিং করেছে, সেটা দেখানোর চেষ্টা করে ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। প্রথম হাঁড়িতে চলে যাচ্ছি, দেখি কটা বাচ্চা কি ডিম আছে। ইনশাল্লাহ এখানে তিনটে বাচ্চা আছে, খুবই সুন্দর। অনেকদিন বাদই আমি আজকে ভিডিও ছাড়লাম, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তারপর হাঁড়িতে চলে যাব, ভিডিওটি দেখতে থাকেন। এখানে তিনটে বাচ্চা আছে, একটা ডিম রয়েছে। তারপরে এই খাঁচাটাতে আমার এক জোড়া পাখি আছে, মানে খুব ঝামেলা করতো, সেই জন্যে পাখিটা এখানে রেখে দিয়েছি, এক জোড়া পাখি। ইনশাল্লাহ এখানেও চারটা বাচ্চা আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর বাচ্চাগুলো। তারপর হাঁড়িতে চলে যাব, যে আমার গাছে কটা হাঁড়ি টাঙানো আছে, সাত আটটা হাঁড়ি টাঙানি আছে, সেই হাঁড়িতে চলে যাব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম হাঁড়িতে দেখাচ্ছি, এখানে চারটে বাচ্চা আছে। তারপর হাঁড়িতে এখানে বাচ্চা নেই, চারটে ডিম আছে। তার নিচের হাঁড়ি যাচ্ছি, দেখছি কটা আছে। এখানেও পাঁচটা বাচ্চা আছে, খুব সুন্দর। হাঁড়িটা একটু নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দিতে হবে। তার নিচের হাঁড়িটা যাচ্ছি, দেখছি কী আছে। এখানেও দুটো বাচ্চা আছে, তিনটে ডিম আছে। তারপরে ওই সাইডটায় চলে যাব, তারপরে দেখছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে হয়তো চারটা বাচ্চা আছে। তারপরের হাঁড়িতে চলে যাচ্ছি, এখানেও চারটা বাচ্চা আছে। আপনাদেরকে বাইর করে দেখাচ্ছি কত সুন্দর হেলদি হয়েছে বাচ্চাগুলো, আপনাদেরকে বাইর করে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরের হাঁড়িতে চলে যাব, এখানে চারটা বাচ্চা আছে। উপরকার হাঁড়িটা দেখছি কি আছে, হয়তো এখানে হয়তো ডিম আছে, তো কটা ঠিক বলতে পারলাম না। দেখেন এখানে বেশি যে কড়াতে হাঁড়ি আছে, সেই কড়াতেই ডিম বাচ্চা আছে। তারপরে হাঁড়িতে যাচ্ছি, এখানে পাঁচটা বাচ্চা আছে, খুবই সুন্দর, খুবই হেলদি হয়েছে। আমার কলোনির পাখি মানে খুবই কমই, মানে ছোটো বাইরে সবই হেলদি হয়, উচিত কারণে এক একটা পাখি ছোটো হয়ে যায়। এখানে দুটো ডিম আছে। তারপরে হাঁড়ি চলে যাচ্ছে, এখানে চারটা বাচ্চা আছে, এত অল্প দিনে ফুটেছে। এখানে একটা ডিম আছে, ডিম পাড়া শুরু করেছে। এখানে হয়তো বাচ্চা আছে, একটু বলতে পারছি না ভালো করে। ও এখানে পাঁচটা ডিম আছে, এখনো বাচ্চা ফুটেনি, অল্প দিনের ভেতরে মানে ফুটে যাবে, দু তিন দিনের ভেতরে। এখানে দুটো বাচ্চা আছে, ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, কটা আছে ভালো দেখতে পাচ্ছি না, নামিয়ে দেখাচ্ছি। এখানে চারটা বাচ্চা আছে,
খুবই সুন্দর কালারগুলো। তারপরে হাড়ি দেখাচ্ছি, এখানে কিছুই নেই, একটা ফাঁকা পড়ে গেল। এখানে ডিম আছে, তিনটে ডিম পাওয়া শুরু করেছে। তারপর হাড়ি চলে যাব, পাঁচটা বাচ্চা আছে, খুবই সুন্দর। দেখেন কত সুন্দর কালার হবে, খুবই সুন্দর। তারপরে হাড়িতে চলে যাব, খুবই সুন্দর। দুটো বাচ্চা আছে, পাঁচটা ডিম আছে, খুবই সুন্দর। এখানেও চারটা বাচ্চা আছে, হয়তো চারটা বাচ্চা আছে, খুবই সুন্দর। প্রকার হাড়িটা দেখানোর চেষ্টা করব, নামিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর, খুবই সুন্দর। তিনটে ডিম আছে, অল্প দিনের ভিতরে পাড়া শুরু করেছে। আজকের এই পর্যন্ত আমার বালতিকার পাখির ব্রিডিং প্রোগ্রেস। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাখি যারা নতুন পালন করে অবশ্যই আমাকে কমেন্ট করবে, যে কোনো সমস্যা হলে আমি হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না, অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের পাখি জানার জন্য ভালো থাকে, খোদা হাফেজ।